আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আমি আজ হাজির হয়েছি বিসিএস ইংলিশ গ্রামার নিয়ে। আজ এই ভিডিও এর আলোচ্য বিসিএস ইংলিশ গ্রামার হলো জেন্ডার অফ নাউন। এটা জেন্ডার অফ নাউনের পার্ট টু ভিডিও। এখানে বিসিএস পিএসসি সহ বিভিন্ন এক্সামে আসা এমসিকিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে 50টিরও বেশি গুরুত্বপূর্ণ ইংলিশ এমসিকিউ কোশ্চেন থাকবে। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আমরা বিসিএস এবং আদার এক্সাম কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে এক নম্বরে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ মেয়ার, মেয়ারের ম্যাসকুলাইন জেন্ডারটা কি, মেয়ার অর্থ হচ্ছে ঘটকী, মারমেড অর্থ মৎস্যকন্যা, বিয়ার অর্থ হচ্ছে ভল্লুক, স্টালিয়ান অর্থ ঘটক বা ঘোড়া, ডগ অর্থ কুকুর। অর্থাৎ এই চারটে অপশনের ভিতরে অপশন গটাই অর্থাৎ স্টালিয়ানটাই মেয়ারের ম্যাসকুলাইন ফর্ম। সিলেক্ট দ্য ম্যাসকুলাইন জেন্ডার কোনটি, যে অপশন গুলো রয়েছে তার ভিতরে অপশন গ অর্থাৎ র্যামটাই ম্যাসকুলাইন জেন্ডার। যেমন এখানে হিন্টসে বলা হচ্ছে, র্যাম যার অর্থ হচ্ছে পুরুষ মেষ বা ভেড়া। তাছাড়া বাদ বাকি যে ফেমিনাইন জেন্ডার রয়েছে, ডাক অর্থ হচ্ছে পাতিহাস, ইউ অর্থ হচ্ছে ভেড়ি, মেয়ার অর্থ হচ্ছে ঘটকী। তিন নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইন ফেমিনাইন জেন্ডার, নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার রয়েছে। অপশন গ মেয়ারটা ফেমিনাইন জেন্ডার, যেমনটা আগেও দেখলাম। এক নম্বর কোশ্চেনে মেয়ারের ম্যাসকুলাইন জেন্ডার জানতে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান। তাহলে ফেমিনাইন জেন্ডার কোনটা, এখানে মেয়ার, মেয়ারটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, অপশন গ। চার নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন ফেমিনাইন ফর্ম, নিচের কোনটি ফেমিনাইন ফর্মে রয়েছে। নান, নান অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, এর ম্যাসকুলাইন ফর্ম হচ্ছে মনক, সন্ন্যাসী। বাকি তিনটি শব্দ ম্যাসকুলাইন জেন্ডার, তাদের ফেমিনাইন জেন্ডার হল বোর, এর শুকরের ফেমিনাইন জেন্ডার হচ্ছে শো শুকরি, ড্রোন পুরুষ মৌমাছি, বি স্ত্রী মৌমাছি, ইম্পিরর সম্রাট, ইমপ্রেস সম্রাজ্ঞী। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নিউটার জেন্ডার, নিচের কোনটি নিউটার জেন্ডার টা জানতে চাওয়া হচ্ছে। অপশন ঘ টেবিল। নিউটার জেন্ডার সম্পর্কে আমরা জানি, যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটি না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। ছয় নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন ম্যাসকুলাইন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলাইন জেন্ডার। স্টাগ, স্টাগ অর্থ হচ্ছে পুরুষ হরিণ, এটি একটি ম্যাসকুলাইন জেন্ডার। সাত নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনাইন ফর্ম, নিচের কোন নাউনটি ফেমিনাইন ফর্মে ইউজ করা হয়। অপশন গ মুন। হিন্টসে যেমনটা বলা হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড দ্বারা পিস হোপ আর্থ মুন সৌন্দর্য কমনীয়তা প্রভৃতি নারী সুলভ গুণ বোঝানোর কারণে ফেমিনাইন জেন্ডার ধরা হয়, আর পুরুষ সুলভ গুণের জন্য অ্যাঙ্গার টাইম ইত্যাদিকে ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। আট নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, নিচের কোনটি কমন জেন্ডার। অপশন ক টিচার, টিচার শব্দটি কমন জেন্ডার, কারণ টিচার শব্দটির দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝায়। নয় নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ বোথ ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন, ম্যাসকুলাইন এবং ফেমিনাইন হিসেবে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়। অপশন ঘ স্পাউস, স্পাউস অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী, শব্দটি ম্যাসকুলাইন এবং ফেমিনাইন উভয় হিসেবে ব্যবহৃত হয়। ফাইন্ড আউট ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার বের করো। এখানে ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাক, ডাক অর্থ হচ্ছে পাতিহাস, শব্দটি ফেমিনাইন জেন্ডার, এর ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে ড্রেক, DRAKE, ড্রেক বা ডেক। টিউটর হলো কমন জেন্ডার, ব্যাচেলার এর ফেমিনাইন জেন্ডার হলো স্পিনিস্টার, প্রিন্স এর ফেমিনাইন হলো প্রিন্সেস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, নিচের কোনটি কমন জেন্ডার। স্পাউস, এটা আগেও দেখেছি, স্পাউস অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী। বারো নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে, হুইচ ওয়ান ইজ অপোজিট জেন্ডার অফ ডক্টর, ডক্টরের অপোজিট কোনটা। অপশন ক লেডিজ ডক্টর, এটা হচ্ছে অপোজিট ডক্টরেট। তেরো নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজ অ্যাজ এ ডুয়েল জেন্ডার, নিচের কোনটি ডুয়েল জেন্ডার হিসেবে ব্যবহার করা হয় না। স্টুয়ার্ড বা বিমানমালা,
এটা মহিলা হিসেবেই দেখা যায়। তাই অপশন গটাই সঠিক। হিন্টসে যেমনটা বলা আছে, প্রধানত চারটি অপশনের মধ্যে প্রফেসর, ডক্টর এবং কুক ম্যাস্কুলাইন ও ফেমিনাইন উভয় জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। 14 নম্বরে জিজ্ঞাসা করা আছে কোনটি স্ত্রীবাচক শব্দ, নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ। অপশনে ক এবং খ দুটাকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়, কারণ হচ্ছে এখানে নোটে যেমনটা বলা আছে আর্থ পৃথিবী, এখানে নোটে যেমনটা বলা আছে আর্থ পৃথিবী হব আকাঙ্ক্ষা মুন চন্দ্র স্প্রিং বসন্ত সলিটিউড একাকী ভার্চু গুণ প্রভৃতি ওয়ার্ডকে এদের কোমলতার জন্য ফেমিনাইন জেন্ডার বলে। আর কুইন অর্থ রানী, বয় অর্থ বালক। অপশনে ক ও খ উভয় ফেমিনাইন জেন্ডার। হুইস ওয়ান ইজ ইন ফেমিনাইন জেন্ডার, নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার। নান, অপশন ক, নান হলো মঙ্ক এর ফেমিনাইন জেন্ডার আর বাদ বাকি সবগুলো ম্যাসকুলাইন জেন্ডার। নান অর্থ কি? নান অর্থ হচ্ছে, ডিকশনারিতে দেখে আসি, নান সন্ন্যাসিনী। দ্য ফেমিনাইন অফ এ হর্স ইজ কল্ড, হর্স এর ফেমিনাইন কোনটা। অপশন খ ডিওই ডো। অপশন বাদ বাকি যে অপশন গুলো রয়েছে, স্টালিয়ন অর্থ ঘটক, মেয়ার অর্থ ঘটকী, বাঘ হরিণ ডিওই ডো হরিণী, সুতরাং সঠিক অপশন ঘ। নিচে কোনটি স্ত্রীবাচক শব্দ, অপশন খ কুইন। হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ বি মৌমাছি, এর স্ত্রীবাচক শব্দ কোনটি। অপশন ঘ ড্রোন, স্ত্রী মৌমাছিকে বলা হয় বি আর পুরুষ মৌমাছিকে বলা হয় ড্রোন। ডাসেস এর ফেমিনাইন কি, ডিউক, অপশন ঘ। যেমনটি হিন্সে বলা আছে, ডাসেস শব্দটি ফেমিনাইন জেন্ডার যার অর্থ সম্ভ্রান্ত মহিলা, এই শব্দটি এসেছে ম্যাসকুলাইন জেন্ডার ডিউক থেকে যার অর্থ সম্ভ্রান্ত পুরুষ। 20 নম্বর কোয়েশ্চনে জিজ্ঞাসা করা আছে কোনটি কমন জেন্ডার, বেবি, বেবি অর্থ ছেলে শিশু বা মেয়ে শিশু দুটাই বোঝায়, সুতরাং এটা হচ্ছে কমন জেন্ডার। কোনটি পুল্লিঙ্গ, ম্যান হচ্ছে পুল্লিঙ্গ, গার্ল মেয়ার গোজ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ডিকশনারিতে একটু দেখে আসি, গোজ অর্থ কি, জি ডবল ও এসি, গজ রাজহংসী, গজ অর্থ হচ্ছে রাজহংসী। এবার আমরা দেখব গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের কোয়েশ্চেন। প্রথমে এক নম্বরে জিজ্ঞাসা করা আছে এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর ইজ কল্ড, একজন ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর কে কি বলা হয়। অ্যাডমিনিস্ট্রেটর অর্থ আমরা জানি প্রশাসক, পণ্যের সম্পত্তি ব্যবস্থাপনা, কোন অ্যাটেস্টেড দায়িত্ব গ্রহণ প্রভৃতি সরকারি ভাবে নিযুক্ত ব্যক্তি। এর ফেমিনাইন বা স্ত্রীবাচক হলো অপশন গ, এ ডি এম আই এন আই এস টি আর এ টি আর আই এক্স, অ্যাডমিনিস্ট্রেটিক্স, শেষে টির পরে আর আই এক্স, এই শব্দটা খেয়াল রাখতে হবে, এই তিনটা ওয়ার্ড খেয়াল রাখলে অ্যান্সারটা দেওয়া যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নিউট্রাল জেন্ডার, নিচের কোনটি নিউট্রাল জেন্ডার। অপশন খ সার্ভার, নিউট্রাল অর্থ হচ্ছে নিরপেক্ষ জেন্ডার বা কমন জেন্ডার হলো সার্ভার, যার অর্থ হচ্ছে যে ব্যক্তি রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে, পরিচারক বা পরিচারিকা। 3 নম্বরে বলা আছে হুইচ ইজ দ্য কারেক্ট ফেমিনাইন জেন্ডার অফ নিফিউ, নিফিউ এর কারেক্ট ফেমিনাইন জেন্ডার কি। নিফিউ অর্থ হচ্ছে ভাইপো বা ভ্রাতুষ্পুত্র, এর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ হলো নিস এন আই ই সি ভাইজি। বাদ বাকি যে অপশন গুলো রয়েছে তার ভিতরে নাইস অর্থ হচ্ছে সুন্দর বা প্রীতিকর, নিফিউস হলো নিফিউ এর বহুবাসন, এন আই এস আই নিসে জাপানি অভিবাসীর কন্যা বা পুত্র। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলাইন জেন্ডার। অপশন ঘ বাক, যেমনটি হিন্টসে বলা আছে অপশন গুলোর মধ্যে একমাত্র ম্যাসকুলাইন জেন্ডার হলো বাক, পুরুষ হরিণ, মেয়ার অর্থ মাদি ঘোড়া, ডাক অর্থ হচ্ছে প্রাতিহাস, ডিয়ার অর্থ হচ্ছে পুরুষ স্ত্রী, উভয় জাতির হরিণ বোঝায়। এবার আমরা দেখব ইউনিভার্সিটি এবং মেডিকেল কোশ্চেন, ইউনিভার্সিটি যে এক্সাম গুলো হয়, অ্যাডমিশন টেস্ট যেগুলো হয় তার কোশ্চেন দেখব আমরা। এখানে এই সেকশনে প্রথমে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমিনাইন জেন্ডার, নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার। অপশন ক স্পিনিস্টার, স্পিনিস্টার অর্থ হচ্ছে অবিবাহিত মহিলা বা চিরকুমারী, অন্যদিকে ব্যাচেলর অর্থ অবিবাহিত পুরুষ, সুতরাং এখানে ফেমিনাইন জেন্ডার জানতে চাইছে অপশন কটাই সঠিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলাইন জেন্ডার। অপশন খ উইজার্ড, এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, উইজার্ড অর্থ হচ্ছে জাদুকর, অন্যদিকে ডিওই ডো অর্থ হচ্ছে হরিণী, টেস্টারিক্স অর্থ হলো উইল কারিনী, ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু।
What is the masculine gender of mayor? Mayor er masculine gender kunta? Option gha stallion. Hint se bola ache mayor ortho ghotoki madi ghola ja feminine gender. তাহলে স্টালিয়ন অর্থ হচ্ছে পুরুষ ঘোড়া দ্য ফেমিনাইন জেন্ডার অফ ডন ডি ও এন ডন ডন এর ফেমিনাইন জেন্ডার কোনটা ডন অর্থ হচ্ছে মহাশয় শব্দটি ম্যাসকুলাইন পুরুষবাচক এর ফেমিনাইন হলো ডোনা মহাশয়া পাঁচ নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ টাইগার টাইগার এর ফেমিনাইন জেন্ডার কোনটি অপশন ক টাইগ্রেস টি আই জি আর ই এস এস টাইগ্রেস বাঘিনী ছয় নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ মনক মনকের ফেমিনাইন জেন্ডার অপশন গ নান দ্য ফেমিনাইন ফর্ম অফ প্রসিকিউটর প্রসিকিউটর অর্থ হচ্ছে অভিশংসক এর ফেমিনাইন হলো অপশন ক প্রসিকিউট্রিক্স হুইচ ওয়ান ইজ ম্যাসকুলাইন ফর্ম নিচের কোনটি ম্যাসকুলাইন এর ফর্মে রয়েছে ড্রেক ডি আর এ কে ড্রেক ড্রেক অর্থ হচ্ছে পুরুষ পাতিহাস হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ নান নান এর ম্যাসকুলাইন জেন্ডার কোনটি অপশন খ মনক নান অর্থ সন্ন্যাসিনী ম্যাসকুলাইন হলো মনক সন্ন্যাসী হুইচ অফ দ্য ফলোইং ম্যাসকুলাইন ফেমিনাইন পেয়ার ইজ ইনকারেক্ট কোনটা ইনকারেক্ট এটা জানতে চাওয়া হয়েছে যে পেয়ারটা রয়েছে তার ভিতরে অপশন ক যেমন হিন্টসে বলা হয়েছে ম্যাসকুলাইন ফেমিনাইন ভুল পেয়ার হলো সোইন বা নিম সোইন অর্থ হলো প্রেমিক নাগর আর এন ওয়াই এম পি এস নিম অর্থ হলো পরী বা রূপসী নারী এগারো নম্বরে বলা হচ্ছে ডাসেস এর ফেমিনাইন কি অপশন গ ডিউক ম্যাসকুলাইন জেন্ডার অফ ডাক ডাকের ম্যাসকুলাইন জেন্ডার অপশন খ ড্রেক অপোজিট জেন্ডার অফ মনক মনকের অপোজিট জেন্ডার কোনটা নান অপোজিট জেন্ডার অফ বিস বিস এর অপোজিট জেন্ডার ডগ হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ হার্ট এই সে আর টি হার্ট অপশন খ হিন্ট হার্ট অর্থ হচ্ছে পুরুষ হরিণ হিন্ট বা হাইন্ড অর্থ হচ্ছে স্ত্রী হরিণ ষোলো নম্বর কোশ্চেনে বলতেছে দ্য ফিমেল অফ এ হর্স ইজ কল্ড এ মেয়ার অপশন ঘ দ্য অপোজিট জেন্ডার অফ ইম্পেরর এম্পেরর এর অপোজিট জেন্ডার কি ইমপ্রেস ইম্পেরর এর অর্থ হচ্ছে সম্রাট আর ইমপ্রেস অর্থ হচ্ছে সম্রাগ্রী ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবট এ বিবি ও টি অ্যাবট এর ম্যাসকুলিন জেন্ডার কোনটা অপশন গ অ্যাবেস এ বিবি ই এস এস অ্যাবেস অ্যাবট অর্থ হচ্ছে মঠাধ্যক্ষ যার ফেমিনাইন জেন্ডার অ্যাবেস মঠাধাক্কা দ্য ম্যাসকুলাইন ফর্ম অফ শো এস ও ডাব্লিউ শো শুকরি এর ম্যাসকুলাইন জেন্ডার অপশন গ বোর অর্থ হচ্ছে শুকর বিশ নম্বর কোয়েশ্চেনে জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ বি বি এর ম্যাসকুলাইন জেন্ডার কোনটি অপশন গ মেল বি আমরা জানি যে যেমনটা এখানে হিন্টসে দিয়ে দেওয়া আছে একটা আর একটা এক্সামের কোয়েশ্চেন এটা এখানে হিংসে বলা আছে স্ত্রী মৌমাছিকে বলা হয় বি আর পুরুষ মৌমাছিকে বলা হয় ড্রোন ডি আর ও এন ই ড্রোন তো এখানে যেহেতু ড্রোন এটা অপশনের ভিতরে নাই সুতরাং এখানে দেওয়া হচ্ছে অপশন গ মেল বি হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ নান নানের ম্যাসকুলাইন জেন্ডার অপশন ম মন চুজ দ্য কারেক্ট ম্যাসকুলাইন জেন্ডার অফ স্পিনিস্টার স্পিনিস্টার এর কারেক্ট ম্যাসকুলাইন জেন্ডার কি স্পিনিস্টার অর্থ আমরা যেমনটা জানি অবিবাহিত নারী এর ম্যাসকুলাইন হচ্ছে ব্যাচেলার অবিবাহিত পুরুষ হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনাইন জেন্ডার নিচের কোনটা ফেমিনাইন জেন্ডার শো অর্থ হচ্ছে শুকরি চব্বিশ নম্বরে জানতে চাওয়া হচ্ছে দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ ডাক ডাকের ম্যাসকুলাইন জেন্ডার অপশন ঘ ড্রেক ডি আর এ কে ড্রেক হুইচ ওয়ান ইজ এ কমন জেন্ডার নিচের কোনটি কমন জেন্ডার অপশন ক বেবি দ্য অপোজিট জেন্ডার অফ টিচার টিচারের অপোজিট জেন্ডার কোনটি অপশনে যেগুলো রয়েছে কোনোটি নয় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার এখানে নোটে বলা হচ্ছে শো অর্থ শুকরি একমাত্র ফেমিনাইন জেন্ডার আর বাকি সব ম্যাসকুলাইন জেন্ডার প্রশ্নটি যদি হতো কোনটি ফেমিনাইন জেন্ডার তাহলে অ্যান্সার হতো এস ও ডাব্লিউ শো শুকরি জেন্ডার এক্সপ্রেসেস দ্য জেন্ডার কি এক্সপ্রেস করে এটা জানতে চাওয়া হচ্ছে বায়োলজিক্যাল আইডেন্টিটি অফ হিউম্যান বিংস মানুষের বায়োলজিক্যাল পরিচয় প্রকাশ করে জেন্ডারে উনত্রিশ নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার নিচের কোনটি কমন জেন্ডার অপশন খ মনার্ক মনার্ক অর্থ হচ্ছে সম্রাট বা শাসনকর্তা তাই এটা হচ্ছে কমন জেন্ডার এখানে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করা হলো এটা পিএসসি বিসিএস এবং ইউনিভার্সিটি কিছু কোয়েশ্চেন মিলায় সব মিলায় পঞ্চাশটিরও বেশি কমন কিছু কোয়েশ্চেন এখানে আলোচনা করা হলো আমি বিসিএস যে ইংলিশ গ্রামার গুলো আছে পর্যায়ক্রমে সেগুলো তৈরি করতেছি তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ